আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সঞ্জিতা হক। আজকের ভিডিওটিতে আমরা জানব কর্ণফুলি টানেল সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। কর্ণফুলি টানেল বন্দরনগরী চট্টগ্রামকে একেবারেই বদলে দেবে। চীনের সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউনের মর্যাদা পাবে চট্টগ্রাম। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ টানেলটি এ অঞ্চলের কোটি মানুষের ভাগ্য বদলে দেবে। দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম মহানগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা কর্ণফুলী চট্টগ্রামকে দুভাগে ভাগ করেছে। মূল মহানগর এবং বন্দর এলাকা কর্ণফুলী নদীর পশ্চিমাংশে অবস্থিত। অন্যদিকে ভারী শিল্প এলাকা পূর্ব পাশে অবস্থিত। কর্ণফুলীর পশ্চিম পাশে সমৃদ্ধ মহানগরী গড়ে উঠল, পূর্ব পাশে এখনও গ্রাম। উন্নয়নের ছোঁয়া লাগেনি সেখানে। অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় এলাকা হিসেবে কর্ণফুলীর পূর্বপাড়ে গড়ে উঠেছে বেশ কয়েকটি ভারী শিল্প কারখানা। আনোয়ারার বিস্তীর্ণ অঞ্চলে গড়ে উঠেছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। টানেলের মধ্য দিয়ে দুপাড়ে সেতুবন্ধন রচিত হলে নদীর পূর্ব পাশে আনোয়ারা পটিয়া থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা উন্নয়নের মূল স্রোতধারায় মিলিত হবে। শিল্পায়নের পাশাপাশি সেই অঞ্চলের লাখো মানুষের ভাগ্য বদলে যাবে এমন প্রত্যাশা থেকে কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। 90-এর দশকে জাপান ভিত্তিক উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান জাইকা সমীক্ষা পরিচালনা করে। তাতে চট্টগ্রাম বন্দরের ধারক কর্ণফুলী নদীতে ব্রিজ নির্মাণের বদলে তলদেশে টানেল নির্মাণের সুপারিশ করা হয়। কর্ণফুলীর পূর্ব পাশের বিস্তীর্ণ এলাকায় অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে 90 সালের দিকেই টানেল নির্মাণের পরামর্শ দেয় জাইকা। কিন্তু নানা জটিলতা আর রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে ওই টানেল বাস্তবায়িত হয়নি। 100 বছরের পুরনো কালুরঘাট রেল সেতুর পাশাপাশি কর্ণফুলী নদীতে আরও 2টি সেতু নির্মাণ করা হয়। এসব সেতু নির্মাণের ফলে কর্ণফুলী নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে, যা বন্দরের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে কর্ণফুলী নদী রক্ষা এবং সেই সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে চট্টগ্রাম মহানগরীর যোগাযোগ সহজতর করতে টানেল নির্মাণের পরিকল্পনা নেয় সেতু বিভাগ। গত 2008 সালের জাতীয় নির্বাচনের আগে ঐতিহাসিক লালদীঘি ময়দানে শেষ নির্বাচনী জনসভায় চট্টগ্রামের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই নির্বাচনী অঙ্গীকারের অন্যতম ছিল কর্ণফুলীর তলদেশের টানেল নির্মাণ। সরকারের প্রথম মেয়াদে এ ব্যাপারে পরিকল্পনা নেওয়া হলেও তাতে গতি আসেনি। দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্পটি এগিয়ে নেওয়ার কাজ শুরু করেন। পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল প্রকল্পের প্রতিটি ধাপ এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করেন। প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহে দেশের প্রথম টানেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই সহ আনুষঙ্গিক বিষয় ঠিক করতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চীনের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে প্রকল্পটির পরামর্শ হিসেবে নিয়োগ দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের 14 কোটি 43 লাখ টাকার নিজস্ব অর্থায়নে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করা হয়। 2011 সাল থেকে শুরু করে 2013 সাল পর্যন্ত বিভিন্ন বিষয় সমীক্ষা করে সিসিসিসি রিপোর্ট পেশ করে ও রিপোর্টে টানেলের ব্যাপারে বিস্তারিত সুপারিশ করা হয়। এতে বলা হয় নদীর তলদেশের টানেল হবে 3.4 কিলোমিটার, এছাড়া পূর্ব প্রান্তের 4.952 কিলোমিটার এবং পশ্চিম প্রান্তের 740 মিটার সংযোগ সড়ক সহ টানেলের মোট দৈর্ঘ্য হবে 9.092 কিলোমিটার। এছাড়া টোল বুথ এবং টোল প্লাজা নির্মাণ করতে হবে 72 বর্গ কিলোমিটার। এছাড়া টোল বুথ এবং টোল প্লাজা নির্মাণ করতে হবে 7200 বর্গ মিটার। 4 লেনের টানেলে উভয় পাশে 2 লেন করে থাকবে। এতে 2টি টিউব নির্মিত হবে, প্রতিটি টিউবের ব্যাস হবে 10.8 মিটার। টানেলটি কর্ণফুলী নদীর কমপক্ষে 42.8 মিটার গভীর দিয়ে নিয়ে যেতে হবে। মহানগরীর সিমেন্ট ক্রসিং এলাকা থেকে টানেলটি শুরু হয়ে নদীর ওপারে আনোয়ারায় শেষ হবে। সেতু বিভাগের পক্ষ থেকে বলা হয় টানেল নির্মাণ করা হলে কর্ণফুলী নদীর দুই পাশে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে। তাছাড়া ভবিষ্যতে মহেশখালীতে গভীর সমুদ্র বন্দরের সঙ্গে ঢাকা এবং চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে, এতে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে। এছাড়া মাতারবাড়িতে 1200 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এতে করে টানেলের গুরুত্ব বাড়বে। মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলীয় এলাকায় একটি মহাসড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়। 2016 সালের অক্টোবর মাসে চীনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের ঢাকা সফরে কর্ণফুলী টানেল নির্মাণে ঋণ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক 20 বছর মেয়াদি ঋণ হিসেবে 5,913 কোটি টাকা দিচ্ছে, বাকি অর্থায়ন বাংলাদেশ সরকার করছে। নদী সুড়ঙ্গটির নির্মাণ কাজ পেয়েছে চীনের এক নির্মাণ সংস্থা।
অনুমান করা হচ্ছে 2022 সালের মধ্যে টানেল বা সুড়ঙ্গটির নির্মাণ শেষ হবে। সুড়ঙ্গটির মূল দৈর্ঘ্য 3.43 কিলোমিটার হলেও এর সঙ্গে 5 কিলোমিটারের বেশি সংযোগ সড়ক যুক্ত হবে। 2022 সাল নাগাদ টানেল নির্মাণ শেষ হলে কর্ণফুলীর তলদেশ দিয়ে শুরু হবে গাড়ি চলাচল। বিশ্ব দেখবে সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন মডেলের বন্দরনগরী চট্টগ্রাম। এই টানেল নির্মিত হলে সেখানে আধুনিক পর্যটনের বিকাশ করার পাশাপাশি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব কমবে 34 কিলোমিটার। এদিকে চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 3,250 কোটি টাকা। মূল অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 16.5 কিলোমিটার। এতে গাড়ি ওঠানামার জন্য 24টি র্যাম্প থাকবে, যেগুলোর মোট দৈর্ঘ্য 12 কিলোমিটার। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করছে। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপকে নির্মাণ কাজের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হলে চট্টগ্রাম নগরে যানজট অনেকটা নিরসন হবে। তখন নগর থেকে দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরে আসা যাওয়া করা যাবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের তথ্যসমূহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আবারও ফিরে আসবো নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।